পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকনিষ্ঠ প্রাণ দাদা মায়েরা, আজ থেকে শুরু হচ্ছে পবিত্র অম্বুবাচী। এই পবিত্র অম্বুবাচীর দিন বিশেষ কিছু নিয়ম মেনে কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই চলতে হবে। কোন কোন জিনিসগুলো আমরা এই পবিত্র অম্বুবাচীতে পুরোপুরিভাবে বর্জন করব এবং কোন কোন জিনিসগুলো আমাদের করতেই হবে, আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জেনে নেব। এবং এই পবিত্র অম্বুবাচীতে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আমাদেরকে কিন্তু বিশেষ কিছু কর্ম করতেই হবে। হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষের কাছে এই পবিত্র অম্বুবাচী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামে পালিত হয়। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় যে আষাঢ় মাসের মেঘশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন, তাই অম্বুবাচীর পর ধরিত্রী ও শস্য শ্যামলা হয়ে ওঠেন। পঞ্জিকা মতে অম্বুবাচীর সময়সূচি এবং দিনক্ষণ। অম্বুবাচী শুরুর পর তিন দিন কিন্তু এই পবিত্র অম্বুবাচী চলে। এই অম্বুবাচী চলাকালীন বিশেষ কিছু নিয়মকানুন আমাদের প্রতি প্রত্যেকের মেনে চলতে হয়। পঞ্জিকা মতে চলতি বছর অর্থাৎ 2024 সালের 22 জুন বাংলায় 7ই আষাঢ় অর্থাৎ আজ থেকে সন্ধ্যা ছটা একত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে 25 জুন অর্থাৎ 10ই আষাঢ় রাত 9টা 36 সেকেন্ড পর্যন্ত এই অম্বুবাচী কিন্তু চলবে। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মহা ধুমধামের সঙ্গে পালিত হয়। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। অম্বুবাচীর আচার সম্বন্ধে আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু জানতে হবে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই তিন দিন সন্ন্যাসী ও বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। এইভাবে মনে করা হয় পৃথিবীও এই অম্বুবাচী চলাকালীন অশুচি থাকেন, সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না, বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয়। এবং বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। তিন দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। তো চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই কোন বিশেষ বিশেষ কর্মগুলি এই অম্বুবাচীতে করা উচিত এবং কোন কোন বিশেষ কর্মগুলিকে বর্জন করতে হয়। অম্বুবাচী চলাকালীন শাস্ত্রমতে ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরণে ঋতুমতি হয়। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ এবং অন্যান্য শুভ কাজ করা থেকে আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু নিষিদ্ধ থাকতে হয়। শাস্ত্রমতে এইসব কাজ করলে তা অশুভ হিসেবে মনে করা হয়। অম্বুবাচী চলাকালীন কোনো বিশেষ পূজা রাখবেন না, তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তার নির্দিষ্ট নিয়ম মানেই হতে পারে, কেননা এই সময় নিত্য কর্ম হবে, কাম্য কর্ম হবে না, রথযাত্রা নিত্য কর্ম। এছাড়া ইষ্টগুরুর স্মরণ যারা নিয়েছেন, যারা সদ্গুরু স্মরণাপন্ন হয়েছেন, তারা কিন্তু গুরুচরণ আশ্রয় করে গুরুর নাম জপ করতে পারেন, গুরু পূজা করতে পারেন। গুরুর আদেশ নির্দেশ মেনে এই সময় কিন্তু বেশি করে চলতে হবে। আরও গুরু দীক্ষা গ্রহণ করে যারা চলেন তারা কিন্তু গুরুর আদেশ এই সময়টা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং গুরুর প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন। সদ্গুরুর চরণে যারা আশ্রয় গ্রহণ করেছেন, যারা পরম দয়ালের চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তারা অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু যথাযথভাবে পালন করবেন। এই সময়টা কিন্তু অত্যন্ত পবিত্রভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা বিধিবিধান পরম দয়াল যেগুলো দিয়েছেন সেগুলিকে কিন্তু অতি অবশ্যই মেনে চলবেন, কেননা গুরু মন্ত্র জপ কখনোই নিষিদ্ধ হয় না। গুরু মন্ত্র জপ সবসময় করতে হয়। গুরুর চরণ আশ্রয় করে গুরুর সমস্ত আদেশ নির্দেশ মেনে
এই পবিত্র সময়গুলি কিন্তু কাটাতে হয়। তাই অম্বুবাচী চলাকালীন পরম দয়ালের সৎ নাম মনন করবেন, পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে করবেন। এই সময় অনেকে প্রশ্ন করতে পারেন যে ইষ্টবৃত্তি করা যাবে কিনা বা নাম জপ করা যাবে কিনা। অবশ্যই আপনারা নাম জপ করবেন, ইষ্টবৃত্তি করবেন এবং অতি অবশ্যই প্রার্থনা কিন্তু করবেন। এই সময় আপনারা ঠাকুরের চরণে স্পর্শ করবেন না, সাদা কাপড় দিয়ে ঠাকুরের সিংহাসন ঘিরে দিতে পারেন। এই সময় কিন্তু ঠাকুরের চরণ স্পর্শ ছাড়াই তাকে ফুল নিবেদন করবেন, তার চরণে প্রণাম নিবেদন করবেন, এছাড়া দূর থেকে ঠাকুর ভোগ কিন্তু নিবেদন করবেন। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন সৎ কর্ম কিন্তু প্রত্যেকেই পালন করবেন। যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন, তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। অম্বুবাচীতে পূজার সময় কোনো মন্ত্র পাঠ কিন্তু করবেন না, কেবল ধূপ দীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। কিন্তু ইষ্টবৃত্তি মন্ত্র, প্রার্থনা এগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদূত নিবেদন করবেন। অম্বুবাচীতে ভুলেও মূর্তি কিন্তু স্পর্শ করবেন না। বাড়িতে যাদের মূর্তি স্থাপন করে রেখে যারা বাড়িতে মূর্তি স্থাপন করে রেখেছেন তারা মূর্তি স্পর্শ করবেন না, এবং অম্বুবাচী হয়ে যাওয়ার পরে আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো আবার কিন্তু আপনারা পূজা করবেন। অনেকে মা চণ্ডীর পূজা করে থাকেন বাড়িতে, বা মা কালীর পূজা করেন, বিপত্তারিণী মায়ের পূজা করেন, জগদ্ধাত্রী মায়ের পূজা করেন অনেকে, তারা কিন্তু অতি অবশ্যই এই নিয়ম মেনে চলবেন। অম্বুবাচী চলাকালীন তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করবেন। এই সময় কিন্তু অতি অবশ্যই তুলসী মঞ্চে ধূপধুনো দেখাবেন এবং খুব করে কিন্তু গুরু মন্ত্র জপ করবেন। অম্বুবাচীতে গুরু পূজা কিন্তু চলবে। দীক্ষা গ্রহণ করে গুরুর বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু যথাযথভাবে এই সময় পালন করতে হবে, যেটা আগেই আমরা বলেছি। অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন এবং ভক্তিভরে পূজা করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচী চলাকালীন বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্ট মন্ত্রে হোম করুন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে আপনারা কামাখ্যা দেবীর কাছে প্রার্থনা জানাতে পারেন, এতে সকল মনস্কামনা পূরণ হবে। সর্বভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন। এই সময় আম ও দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না। শাস্ত্রে কিন্তু খুব করে ইষ্ট মন্ত্র জপ করার বিধান দেয়া হয়েছে, তাই আপনারা কিন্তু অতি অবশ্যই ইষ্ট মন্ত্র জপ করবেন। গুরুচরণ আশ্রয় করে যারা চলছেন, পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে যারা চলছেন, তারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলবেন, তাহলেই সমস্ত কিছু লাভ সম্ভব হবে। এই অম্বুবাচী চলাকালীন মনকে কিন্তু পবিত্র রাখবেন, সকল প্রকার হিংসা, সকল প্রকার দ্বেষ, মনের মধ্য থেকে অপবিত্রতা এগুলোকে দূর করবেন। এছাড়া কোনো রকম ক্ষৌর কর্ম কিন্তু করবেন না, কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না, কাউকে বিপদে ফেলার চেষ্টা করবেন না, সবাইকে সাহায্য করার চেষ্টা করুন। এই পবিত্র সময় আপনারা কিন্তু দান ধ্যান করতে পারেন। পবিত্র সময় যিনি যত বেশি করে পবিত্র মন নিয়ে অহংকার মুক্ত হয়ে দান ধ্যান করতে পারবেন তিনি কিন্তু মহাপুণ্য লাভ করবেন। এছাড়া পরম দয়ালের নাম জপ কিন্তু সবসময় করবেন, সকাল থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যখনই সময় পাবেন আপনারা কিন্তু পরম দয়ালের নাম জপ করবেন, এতে করে আপনার জীবন ধন্য হবে। এছাড়া পরম দয়ালের আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করবেন। এই সময়টা কিন্তু অত্যন্ত ভাইটাল একটি সময়। এই পবিত্র সময় আপনারা কিন্তু মনটাকে পবিত্র রেখে অতি অবশ্যই পুণ্য কর্মের মধ্য দিয়ে দিনগুলো উদযাপন করবেন। এর মধ্য দিয়ে কিন্তু মহা মহা পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন। পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে আপনারা ধন্য করে তুলতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই অম্বুবাচী চলাকালীন কিন্তু আপনারা অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলি পালন করবেন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।